অনেক সুন্দর একটি বেবি ড্রেস এমন ড্রেস দেখলে সব বাচ্চার মায়েরাই মনে করবে এমন সুন্দর একটা ড্রেস বানিয়ে দিই আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে সুন্দর একটি বেবি ফ্রক মিক্সি সিস্টেমের ডিজাইনটা আর এই ড্রেসটা বানাবো আমি সাত বছরের বাচ্চার জন্য তো সাত আট বছরের বাচ্চারা পড়তে পারবে আমি যে মাপে কাটছি তবে একটু হেলদি আর একটু শুকনা হলে এর মধ্যে একটু হয়তো মাপের কমবেশ করতে হবে তাছাড়া আমার এই মাপের ড্রেসটি তৈরি করলে সাত আট বছরের বাচ্চাদের জন্য হয়ে যাবে তো আমি এখানে নিয়েছি আড়াই গজ কাপড় নিয়েছি এই জামাটার ঝুল হবে আমার বত্রিশ ইঞ্চি তো এখানে আমি ছয় ইঞ্চি করে উপরের মিক্সির মতো যে গলাটা থাকবে সেটা ছয় ইঞ্চি করে নিব ছয় ইঞ্চি করে দুই পাট কাপড় আছে সেটাকে আবার ভাঁজ করে চার পাট করে নিলাম চার পার্ট করার পরে আমি একটু মেপে দেখছি যে ঠিকঠাক মতো আছে কিনা এরপরে আবার মাঝখান দিয়ে আরেকটা দিলাম সেক্ষেত্রে এ যে এরকম সেক্ষেত্রে আমার কিন্তু চার চার আট পাট কাপড় আছে এখানে এটা হবে গলার গলার ডিজাইন আর এখানে থাকবে হলো দুই লেয়ারের কাপড় মানে গলাটা থাকবে দুই লেয়ারের কাপড় মোট কথা ম্যাক্সির মতোই তবে সেখানে আমি একটু ডিজাইন করে কাজ করবো এই আর কি তবে ড্রেসটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে বাচ্চাদের এরকম ড্রেস বানালে ঘরে বাহিরে সব জায়গায় কিন্তু পরা যায় তো এখানে আমি ছয় ইঞ্চি মাপে সব দিক দিয়েই মানে লম্বার দিক থেকে চওড়ার দিক থেকে একদম সবটুকুতে ছয় ইঞ্চি মেপে নিয়ে ডাক কেটে নিয়েছি একদম পুরাটা পুরা রাউন্ডটা হবে একই মাপের ছয় ইঞ্চি তারপরে গলার মাপটা এক্ষেত্রে আমি দিয়েছি দুই ইঞ্চির একটু দুই সুতা বেশি দুই ইঞ্চি দিলেও হবে আর বেশি গলা বড় দিতে চাইলে আর দুই এক সুতা হয়তো বেশি করে দেওয়া যাবে এরকম তো আমি এখানে দুই ইঞ্চি একটু কয়েক সুতা বেশি দিয়েছি দুই সুতার মতো এরকম আর এই গলাটা হবে সব দিকে সমান কম বেশিও করা যাবে তবে আমার মনে হয় সমানভাবে দিলেই দেখতে ভালো লাগবে তো আমি সমানভাবেই দিয়ে রাউন্ড করে নিয়ে কেটে নিয়েছি আগে পুরা গলাটার রাউন্ড কেটে নিয়েছি পরে আবার গলা কেটে নিয়েছি আমার গলার কাজটা হয়ে গেল কাটা হয়ে গেল এখানে মাঝখানটাতে আমি কেটে নিব এটাতে বোতাম দেবো যেহেতু গলাটা একটু ছোট ছোট হবে বোতাম দিলে সেক্ষেত্রে গলাটা সুন্দর হবে একটু বড় হলে আবার দেখা যাবে যে হাতার দিক দিয়ে খুলে যাবে দেখতে খারাপ লাগবে তো এখানে আমি একটা টিপ বোতাম দিব তো এই কাটাটা আমার হয়ে গেল জামাটা একদমই সহজ খুব একটা কঠিন না ড্রেসটা কিন্তু কাটাও সহজ বানানো সহজ খুব বেশি কাটতে হয় না তবে কাপড়টা একটু বেশি লাগে যত কুচি লাগাবেন তত কাপড়টা বেশি লাগবে আর একটু কুচি না হলে দেখতেও ভালো লাগবে না আমি আড়াই গজ কাপড় নিয়েছি এখানে প্রায় আমার আড়াই গজের মতো লাগ লাগেনি মানে পুরো গজ লাগেনি একটুখানি বেঁচে গেছে তবে সোয়া দুই গজ হলেই হয়ে যাবে হাতাটা একটু ছোটো চিকন একটু হবে দুই এক ইঞ্চি হয়তো তো সেক্ষেত্রে সোয়া দুই গজ হলে হয়ে যাবে তো আমি আড়াই গজ নিয়েছি একটুখানি কাপড় আমার বেঁচে গেছে তো আমার গলার কাজটা হয়ে গেছে কাটা হয়ে গেছে এখন নিচের ঝুলটা আমি নিয়েছি উপরের গলার যে ছয় ইঞ্চি নিয়েছি সেই ছয় ইঞ্চি বাদ দিয়ে আমি মাপ নিয়েছি যেহেতু আমার পুরা জামার ঝুল হচ্ছে বত্রিশ ইঞ্চি সে বত্রিশ থেকে ছয় বাদ দিয়ে বাকিটুকু দিয়ে আমি ঝুলের মাপটা নিয়েছি সেক্ষেত্রে দুই ইঞ্চি বেশি নিয়েছি যেহেতু গলার কুচিতে কেটে মানে সেলাইয়ের মধ্যে চলে যাবে আর নিচে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে সেই জন্য আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি বত্রিশ ইঞ্চি তার সাথে আর দুই ইঞ্চি তেত্রিশ চৌত্রিশ ইঞ্চি নিয়েছি আর ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ একটি লাইক দিবেন লাইক দিতে যারা ভুলে গেছেন অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি এমন সুন্দর সুন্দর বেবি ড্রেস কাটার কাজ এছাড়া ওয়ান পিস টু পিসের কাজ হাতের কাজের হ্যান্ড পেন্টের কাজ এগুলো দেখতে এবং এ ধরনের ড্রেস আপনারা নিতে চাইলেও আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রতিটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেখান থেকে আপনারা পেজে গিয়ে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সবসময় অ্যাভেলেবল ড্রেস করা থাকে না সেক্ষেত্রে আপনাদের আমার এই ভিডিও দেখে ভালো লেগে থাকলে অর্ডার দিতে পারেন আমি সুন্দরভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি হাতার মাপটা নিচ্ছি হাতার মাপটার ক্ষেত্রে তিন ইঞ্চি করে নিয়েছি উপরে এই যে গলার তিন ইঞ্চি রেখে মানে গলার যে কাপড়টা আমি কেটেছি পটিটা সেখানে তিন ইঞ্চি থাকবে হাতার উপরে হাতার উপরে আর হাতা থেকে চওড়ার দিক থেকেও তিন ইঞ্চি লম্বার দিক থেকেও তিন ইঞ্চি আমি কেটে নিচ্ছি এক পাশ থেকে এটা কিন্তু খোলা সাইড থেকে কাটব হাতা কাটতে হবে খোলা সাইড থেকে কাপড়ের খোলা সাইড থেকে এখানে আমার কাপড়টা আছে চার পাট চার পাট কাপড়ের খোলা সাইড থেকে আমি হাতাটা কেটে নিয়েছি আর পোরা কাপড়টাই আস্তই থাকবে এতে আর কোনো আমাকে কাটাকাটি করতে হবে না আর এখন আমি হাতার কাপড়টা নেব আমার এই যে কাপড়টা বেঁচে গেছে এখান থেকে আমি হাতার কাপড়টা নেব যেহেতু আমার বেশ খানিকটা কাপড় বাঁচছে তাই আমি এখানে হাতাটা একটু চওড়া আর লম্বাতেও একটু বেশি দিব আর সতেরো ইঞ্চি আঠারো ইঞ্চি এরকম আছে এখানে আর চওড়ার দিক থেকে আছে পাঁচ ইঞ্চি এটা আমার হাতার কাপড় হবে আর পোড়াটুকু বেঁচে গেল এখন আপনাদেরকে সেলাই দেখাবো এই গলার সেলাইটা দুই পাশেই তো কাটা আছে এজন্য আমি দুই পাশটাতেই এ যে একটু হাফ ইঞ্চির মতো করে রেখে রেখে সেলাই করে নিব দুই পাশেই গলার দুই পাশটাতেই তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু অনেক বড় হবে আশা করি আপনারা স্কিপ না করে দেখবেন দেখলে নিজেরাই এরকম ড্রেস তৈরি করতে পারেন আর যদি চান তাহলে আমিও কিন্তু তৈরি করে দিতে পারবো যেহেতু আমি ড্রেস সেল করি এখানে দুই পাশটা সেলাই করার পরে এটা আমাকে আবার উলটিয়ে নিতে হবে এই যে ভিতরে যে ফাঁকা আছে এই এইটা দিয়ে আমি উলটিয়ে নিব উলটিয়ে সেলাইটা ভিতরে চলে যাবে কাপড় কাটিং করে সেলাই দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় তবু যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে অনেক উপকার হবে বলে আমি মনে করছি আর আমাকে একটা আপু কমেন্ট করেছিলেন মানে কমেন্টে বলেছেন আমার ফোন নাম্বারটা চেয়েছেন আমার আইডিটা মনে নেই ঠিক তবে আপু ফোন নাম্বার না আমি আগে আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আমাকে ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন আমার সাথে আপনার যা বলার বলতে পারবেন আর এখানে আমি এই যে হাতার কাজটা মানে বগল যেটা থাকবে সেটাতে আমি দুইটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর এইটা হলো যে চারটা আছে মানে দুই পাটের যে চারটা হাতার এরকম বহল আছে সে পুরাটাই আমি সেলাই করে নিয়েছি আর এখানটা হবে কুচি উপরের অংশ গলার সাথে যে কুচিটা দিয়েছি সেটা হবে তো এটা আমি সেলাইটা একদম বড় বড় করে নিয়েছি সেটা দিলে এমনিতে কাপড় কুচকে আসে এছাড়াও আমি সুতা টেনে আরেকটু কুচকে নেব এমনি এমনি কুচি দেইনি আমি এখানে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে কিন্তু খারাপ লাগে না শুধু যে কুচি দিতে হবে তা না আর এটা হলো হাতা আমি পোড়া কাজটা আগে করে নিয়েছি তারপরে এখানে মানে দুইটা হাতা আর হচ্ছে যে আমার দুইটা পাটে আমি এরকম উপরে করে নিয়েছি মানে যেখানে আমার কুচি হবে সেই কুচির কাজটা আমি এভাবেই করে নিয়েছি অনেক ঢিলা ঢালা সেলাই মানে বড় বড় সেলাই অপশানটা দিয়ে সেলাই করে নিয়েছি এখন সুতাটা টানলে অনেকটা কুচকে যাবে সুন্দর কুচির মতো এক্ষেত্রে দেখা যায় আমাকে কুচি খুলতে হয় না সমান করার জন্য সেটা অনেক সময় লাগে আর এটাও যে দেখতে খারাপ লাগবে তা না আমি কুচকে আমার যতটুকু প্রয়োজন কুচি দেওয়ার আমি ততটুকু কুচকে নিয়েছি হাতাটা ঠিক এরকম হবে আর হাতার মাথাটা আমি ভেঙে সেলাই করে নিব এখানে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব একটা ড্রেস তৈরি করতে অনেক সময় লাগে এখানে আমার সেলাইটি হয়ে গেছে কুচি দেওয়ার কাজটাও এখানে উপর পাটটাও একটু টেনে নিচ্ছি অনেক ব্যস্ততার মাঝে কাজ করছি খুব তাড়াহুড়াও করছি আর এই ড্রেসটিও তৈরি করেছি আমি ঈদের আগে তো সেই ভিডিওটি ঈদের পরে আসলে ছাড়া হয়ে গেছে আর এখানে আমি বোতামের ঘর তৈরি করছি তাই একটু যেহেতু খোলা সাইড একটু ভেঙে সেলাই করে নিব দুইটা ভাঁজ দিয়ে এখানেও সেলাই করে নিব নেওয়ার পরে আমি এটাতে জোড়াই দিয়ে দেবো নিচে এখন সেলাই আমার হয়ে গেছে শুধু এখন পার্ট টু পার্ট একটু জয়েন করব তাইলেই হয়ে যাবে আর এর সাথে আমি আরও কাজ করব লেজ লাগাবো লেজ দিয়ে ডিজাইনটা করব এখানে হাতের কাজ করিনি হাতের কাজের কোনো ফুল তৈরি করিনি আমি সবই একদম মানে সেলাই দিয়েই কাজ সেরেছি তবু কিন্তু ড্রেসটা সুন্দর হয়েছে আমি এখানে লেজ দিয়ে গলাতে লেজ লাগাবো এছাড়া হাতাতে লাগাবো তো এখানে আমার এই যে হয়ে গেছে আমি হাতাটা লাগাবো চিহ্ন করে নিচ্ছি চিহ্ন করে নিলে কিন্তু এটা ছোট বড় হবে না মানে এই কুচির কাপড়টাকে আমি ভাঁজ করে মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিয়েছি যাতে করে আঁকা বাঁকা না হয় কারণ গলাতে যদি ঠিক মতো লাগাতে না পারি তাহলে কিন্তু ড্রেসটা দেখতে ভালো লাগবে না বাঁকা হয়ে যাবে তো আর গলাটাতে তো আমি কাটতে পারছি না যেহেতু এখানে সেলাই দেওয়া তো আমি চক দিয়ে এটা চিহ্ন করে নিয়েছি এখন মাঝখানটাতে লাগিয়ে আমি সেলাইটা করে নিব আর এই গলার পাটটা থাকবে উপরে এখানে আমার ভেঙে সেলাই করার দরকার নেই কারণ আমি সেলাই দিয়ে সেলাইটি ভিতরে দিয়ে দিচ্ছি এজন্য এটা থাকবে উপরে কুচির উপরে দিয়ে সেলাই করে জয়েন করে নিব মাঝখান থেকে সেলাই করছি তবে এটা হেজাব পিন দিয়েও কিন্তু আটকিয়ে একদম এ পাশ থেকে ও পাশে সেলাই করা যায় তো আমি তা করিনি এখানে যেতে হেজা পিনটি হাতের নাগালে পাইও যার কারণে আমি এমনিতেই সেলাই করছি সেক্ষেত্রে মাঝখানটা থেকে সেলাই করছি এভাবে দুই পাটটা জোড়াই দেওয়ার পরে তারপরে আমি আবার হাতা লাগাব জীবন সুন্দর হয় না সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই কিন্তু সুন্দর মনে হবে একটু কিছু ইনকামের জন্য আপনাকে এতটুকু পরিশ্রম করতেই হবে ঈদ আসলে দেখা যায় যে সময় পাওয়া যায় না কি করব মানে সংসার বাচ্চা সহ তার মাঝখানে হাতের কাজ করি সেখানে সময় বলতে কিছুই থাকে না খুব কষ্ট হয়ে যায় তবুও ছাড়ি না কাজ করি কেন করি তার মধ্যে কিছু বেনিফিট আছে আমাকে কিছু পেতে হলে তো পরিশ্রম করতেই হবে যেখানেই দেখবেন যে কিছু টাকা পাওয়া যাবে সেখানে কিন্তু পরিশ্রম ছাড়া হবে না ভিডিও তৈরি করা সেটাও কিন্তু সহজ নয় ভাবতে পারেন যে ভিডিও তৈরি করে ইনকাম সেটা অনেক সহজ অনেক কঠিন কাজের মাঝখানে ভিডিও শুটিং করতে গেলে কিন্তু দেখা যায় যে যেখানে দশ মিনিট লাগে সেখানে আধা ঘন্টা সময় পার হয়ে যায় এক্ষেত্রেও পরিশ্রম আছে সেখানে কিছু পাওয়া যাবে পরিশ্রম মানে সেখানে কিছু পাওয়া যাবে আর কিছু পাওয়া মানে সেখানে পরিশ্রম করতে হবে আর তার সাথে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে ঈদ আসলে সেখানে ঈদ না যে কোনো বিশেষ সময় আসলে দেখা যায় যে কাজ বেশ বেশি হয়ে যায় আর সে তখন কিন্তু ইনকামও বেশি হয় তো সেটা কষ্ট করেই করতে হয় আমাকে সংসারও সামলাতে হয় সেক্ষেত্রে বাচ্চা কাচ্চাও দেখতে হয় আবার সাথে কিন্তু এই কাজটাও করতে হয় তো এজন্য কিছু করতে হলে সেখানে পরিশ্রম অবশ্যই দিতে হবে বললেই হবে না যে আমার ছোটো বাচ্চা করতে পারছি না সংসার সামলিয়ে কিভাবে করব। এগুলো বললে কিছুই হবে না যদি কিছু করার ইচ্ছা থাকে যদি কিছু করতে চাই তাহলে আমাকে এতটুকু ছাড় দিতেই হবে আমাকে এতটুকু পরিশ্রম করতেই হবে দেখা যায় ঘুমানোর সময় নেই একটু বসে রেস্ট করার সময় নেই আবার যখন অন্য কাজগুলো করি সংসারে কাজগুলো করি তখন মাথায় চিন্তা থাকে যে ওই কাজটা কখন করব হাতের কাজটা কখন করব। বা আমাকে ছেল করতে হবে তাড়াতাড়ি ওনাকে দিতে হবে মানে এরকম একটা টেনশন সব সময় থেকেই যায় তো ঘরে বসে যে কিছু ইনকাম করতে পারছি এটাই অনেক বড় কিছু তো এখানে কথা বলতে বলতে আমার হাতাটা লাগানো হয়ে গেল আমি দেখিয়ে নিয়েছি কিন্তু ভিডিওতে যে কিভাবে হাতা লাগিয়েছি তো এভাবেই দুইটা হাতা লাগিয়ে নিলাম তো এই তো ড্রেস তৈরি হয়ে গেল এখন দুই পাশে সেলাই আছে আর নিচে সেলাই আছে এই দুইটা দিয়েই সেলাইটা হয়ে যাবে ড্রেসের কাজ হয়ে যাবে আর আমি সেলাইটা করেও নিয়েছি আর এখানে আমি লেজ নিয়েছি আমার এই লেজগুলো চল্লিশ টাকা গজ নিয়েছে লেসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর বাসন্তী কালারের উপর এই সাদা লেজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার এই ড্রেসের কালার কিন্তু একদম সুন্দর মিষ্টি কালার একদম বাসন্তী কালার এই কালারটি দেখতে খুব ভালো লাগে আর সেই সাথে সাদা লেজ লাগালে তো আসলে বলার কিছুই থাকে না তো আমি এই যে গলার দুই পাট করে লাগিয়ে নিয়েছি আর হাতাতে লাগিয়ে নিয়েছি আর এখানে আমি মাঝখানে মাঝখানে লেজের ফুল একটা করে ফুল কেটে লাগিয়ে নিয়েছি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগছে আর মাঝখানে সুই সুতা দিয়ে আমি গিট দিয়ে দিয়ে এটা লাগিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম